মাথার জয় জয়কার। সে কথা বলার অপেক্ষা রাখে না। আমি আমার মূল বক্তব্য শুরু করার আগে দুটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাইছি। অনেকেই প্রশ্ন করেন যে তীব্রমাথা যে দাবি নিয়ে আন্দোলন করছে সেটা নাকি জাস্ট একটা পলিটিক্যাল ইস্যু, উপজাতি গোষ্ঠীর ইমোশনকে কাজে লাগিয়ে নাকি বুবাগরা ক্ষমতায় আসতে চাইছে। আমি সবার কাছে বলে দিতে চাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ইজ নট এ পলিটিক্যাল ইস্যু, এটা কোন পলিটিক্যাল ইস্যু নয় বন্ধুগণ, এটা ত্রিপুরা রাজ্যের বিজেপি, ত্রিপুরা রাজ্যের কংগ্রেস, ত্রিপুরা রাজ্যের সিপিএম, আমাদের এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি কখনোই পূরণ করতে পারবে না। তাহলে কি করে একটা পলিটিক্যাল ইস্যু হয়, কি করে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর বিক্রম মাণিক্য ক্ষমতায় আসতে চাইছেন। এই দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, এটা সাংবিধানিক অধিকার, সংবিধান সম্মত ভাবে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য তীব্রতাদের অস্তিত্ব রক্ষার জন্য যে তীব্রতারা রাজন্য আমলে সংখ্যাগরিষ্ঠ ছিল সেই তীব্রতারা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে, সেই তীব্রতাদের অধিকারের লড়াই হল গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, এবং এই দাবি পূরণ করতে পারবে একমাত্র কেন্দ্রীয় সরকার। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন বলা হয়েছে, ত্রিপুরা রাজ্যের যে যে এলাকাতে মেজরিটি রয়েছে ত্রিপুরাসারা, উড়িষ্যা ট্রাইবেল জাতিগোষ্ঠী রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতায় আনার কথা বলেছেন মহারাজা। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি বা নিজেদের জাতিগোষ্ঠীর লড়াইয়ের দাবি এটা কিন্তু প্রথম নয়। আমরা আসামেও দেখি বড়োরা বড়োল্যান্ডের দাবি করছেন, গোর্খাল্যান্ডের দাবি রয়েছে, আর ভারতবর্ষের রাজ্যগুলির দিকে যদি আমরা তাকাই আমরা জানি কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানা একটা রাষ্ট্র হয়েছে, একই রাজ্যে দুটো রাজ্য, অন্ধ্রপ্রদেশ একটা স্টেট, সেই স্টেটে আরো একটা রাজ্য হয়েছে তেলেঙ্গানা। সুতরাং আমাদের এই দাবি নিয়ে দাবি কোনো অসাংবিধানিক নয় এবং সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারণে এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই আমরা করে যাবো যতদিন না আমরা আমাদের দাবি পূরণ করবি কেন্দ্রীয় সরকার। আর একটা ব্যাপার, টিসিএফ, এখানে প্রণজিৎ নবসূর্য উনি টিসিএফ এর কর্মী, টিসিএফ টা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন একটা নাগরিক মঞ্চ, এই কিছুদিন আগে 11th December আমি সেদিন সেই প্রেস মিটে উপস্থিত ছিলাম, পাবলিকলি সেদিন টিসিএফ এর আত্মপ্রকাশ হয় 11th December। এই টিসিএফটা হল ত্রিপুরা রাজ্যের যত অনুন্নত জাতিগোষ্ঠী রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের, আমাদের এই এই টিসিএফ এর মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর প্রতিনিধিত্ব রয়েছে, মুসলিম মাইনরিটির প্রতিনিধিত্ব রয়েছে, দেবনাথ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে, নবসূত্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে, মুসলিম মাইনরিটির প্রতিনিধিত্ব রয়েছে, এইভাবে করে যত অনুন্নত জাতিগোষ্ঠী ত্রিপুরায় রয়েছে সেই সমস্ত জাতিগোষ্ঠীদেরকে উন্নত করার জন্য, সেই সমস্ত জাতিগোষ্ঠীকে আপগ্রেড করার জন্য, সেই সমস্ত জাতিগোষ্ঠীর দৈনন্দিন
এই সংগঠনটাকে তৈরি করেছেন। এখানে প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। আমরা যদি আমাদের কোন প্রতিনিধি বিধানসভায় পাঠাতে না পারি তাহলে আমাদের দুঃখের কথা বলবে কে? আমাদের সমস্যার কথা বিধানসভায় তুলবে কে? সেই সমস্ত কথা মাথায় রেখে রাজন্য আমলে রাজা মহারাজারা যাদেরকে ত্রিপুরায় বসতি স্থাপন করিয়েছেন সেই সমস্ত জাতিগোষ্ঠীকে উন্নত করার লক্ষ্যে মহারাজা টিসিএফ গঠন করেছেন। আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যখন মহারাজার কাছে গিয়েছিলাম আমাদের দাবি দাওয়া নিয়ে, তখন উনি বলেছেন যে আপনারাও আসুন আমাদের সঙ্গে, আপনারাও পিছিয়ে রয়েছেন। এত বছর ধরে যতগুলো ইলেকশন হয়, যত নির্বাচন হয়, আমরা প্রতি বছরই প্রতিবারই যারা ভোটের ময়দানে আসেন নেতারা নেত্রীরা যারা আসেন ওনাদের কাছে আমরা আমাদের ডিমান্ড গুলো তুলে দিই যে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের এই এই ডিমান্ড গুলো রয়েছে। ভোটের আগে একদম সানন্দ ওনারা সেই প্রতিবেদন গুলো তুলে নেবেন, বড় বড় কথা বলবেন যে আপনাদের দাবি দাওয়া পূরণ হবে। জানেন এই বিগত পাঁচ বছরে আমরা বিপ্লব দেবকে সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমস্ত মণিপুরী সমাজের পক্ষ থেকে আমাদের মণিপুরীদের একটা মাথায় কয়েদ করানো হয়, সেই কয়েদ উনাকে পড়িয়ে উনাকে সংবর্ধনা দিয়ে আমাদের দাবি দাওয়া গুলো উনার হাতে তুলে দিয়েছিলাম। এই বিগত পাঁচ বছরে পাঁচ মিনিটের জন্য বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদেরকে সময় দেননি আমাদের সঙ্গে কথা বলার। পাঁচ মিনিটের জন্য আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি ওনার কাছে, অথচ উনি আমাকে ব্যক্তিগতভাবে আমাকে বিজেপিতে নামিয়েছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করেছিলেন উনি। ত্রিপুরা রাজ্যের এমন কোন জায়গা নেই, এমন কোন জনসভা ছিল না মহিলা মোর্চা যেখানে আমার ভাষণ ছিল না। প্রতিটি টিভি টক শোতে মহিলা মোর্চার পক্ষ থেকে আমি অংশগ্রহণ করেছি। সেই আমাকে এখন বিপ্লব দেব চিনেনি না, তো আমার যদি আমি একটা নেত্রী স্থানীয় পদে থেকে পার্টি করে এসেছি, আমার যদি কোনো অস্তিত্বই না থাকে এই পার্টিতে, তাহলে সাধারণ মানুষের আম জনতার হালটা কি হবে একবার ভাবুন। আর এখন ভোটের ময়দানে নেমে গেছে প্রতিটি নেতা নেত্রী, নিজেদের কিন্তু একটা ক্ষমতা নিয়ে জনসভা করা। এখানে আমরা যারা বসে রয়েছি আমরা কেউ ফিল্ম স্টার না, কিন্তু আমরা কেউ তারকা না। আর বিজেপি সভা দেখবেন তারকারা কি, যদি তারকাদের যদি ফিল্ম স্টারদের যদি নামিয়ে না আনা হয় মঞ্চে লোক পাবে না, জনসভাতে লোক থাকবে না। সেই জন্য রিসেন্টলি কলকাতা থেকে 35 জনের দল আসছে, 35 জনের টিম আসছে দিকে দিকে জনসভা করার জন্য, কারণ ওদেরকে দেখার লোভে তো অন্তত মানুষ যাবে। সেই কথা মাথায় রেখে বড় বড় তারকাদের বাইরে থেকে উড়িয়ে আনা হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে। কিছুদিন আগে মিথুন চক্রবর্তী এসে গেল, মিথুন চক্রবর্তীকে দেখার লোভে মানুষ যাবে আর বলবে বাবা বিজেপি জনসভায় কত মানুষ হয়েছে দেখুন আপনারা। তার উপরে কি হয়েছে, গদের উপর বিষ পড়ার মতো ভিশন ডকুমেন্ট। কেন বিষ পড়ে বললাম, বিষ পড়াতে প্রচন্ড ব্যথা হয় তো, তাই ভিশন ডকুমেন্টে তাদের কাছে এখন বিষ পড়ার মতো হয়েছে। কেন জানেন, কারণ 2018 ইলেকশনে এই ভিশন ডকুমেন্টে এত প্রতিশ্রুতি দিয়েছে যে এখন আর নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়ার মতো কিছুই নেই ওনাদের কাছে। খুঁজে পাচ্ছি না কি প্রতিশ্রুতি দেবে নির্বাচনী ইস্তাহারে, কি কি লিখবেন ওনারা, কারণ ক্ষমতায় আসার জন্য এই যে 10,323 বলুন, যারা অনিয়মিত কর্মচারীদের আছে ওদেরকে রেগুলারাইজ করার কথা বলুন, ফিক্সড পেতে যারা চাকরি করছেন ওদেরকে চাকরি করে ওদেরকে রেগুলারাইজ করার কথা বলুন। তারপর সবচেয়ে যে বিষয়টা নিয়ে মানুষের ইমোশনের সাথে খেলেছে বিজেপি নেতারা,
সেটা হলো রোজভ্যালি। ত্রিপুরা রাজ্যের এমন কোন মানুষ নেই যিনি রোজভ্যালিতে একটা আরডি করেননি বা রোজভ্যালিতে টাকা জমাননি। তারপর মানিক সরকারের আমলে যখন রোজভ্যালি চলে গেল, অনেক মানুষ, অনেক দরিদ্র মহিলারা আমি জানি ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আমি যখন 18 নির্বাচনে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম আপনারা বিজেপি সরকার এলে রোজভ্যালির টাকা ফিরে পাবেন, সেই আশায় সেই খুশিতেও কিন্তু মানুষ বিজেপি সরকারকে, বিজেপিকে ভোট দিয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে অন্তত আমরা রোজভ্যালির যে জমানো টাকাটা সেই জমানো টাকাটা আমরা পাব। কিন্তু বাস্তবে কি হলো এটা আপনারা সবাই জানেন। তাই এখন বিজেপি নেতাদের মাথা খারাপ, মানুষের কাছে বলার মতো, মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার মতো আর কোন মুখ, আর কোন কথা, আর কোন ভাষা ওনারা খুঁজে পাচ্ছেন না। তাই নির্বাচনী প্রচার কি করে হচ্ছে মজার ব্যাপার দেখবেন। রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ, ফ্ল্যাগের কমতি নেই, মানুষ নেই তো কি করবে, ফ্ল্যাগ দিয়েই ওদের প্রচার হচ্ছে। এখন কুমারঘাটে বড় বড় পোস্টারের মধ্যে কি কর্মসূচি করেছে, কোথায় কোথায় যাচ্ছে, আর দেখবেন এখন মন্ত্রীরা বেশিরভাগ সব তিপ্রসাদের কাছে যাচ্ছে, কেমন আসো ভালো আসো নি বলে বলে তিপ্রসাদের কাছে, ট্রাইবাল ভাই বোনদের কাছে গিয়ে সভা করছে। বড় বড় হোর্ডিংস এর মাধ্যমে ওনারা কি কি কাজ করেছে সেটা মানুষকে জানান দিতে চাইছে। পার্টি অফিস গুলিতে আপনি দেখুন, এখন যান, এখন নির্বাচন আর এক মাসও বাকি নেই, সরকারে থাকাকালীন অবস্থায় প্রতিটি পার্টি অফিসে কোন মানুষ নেই। ছবি দেওয়া আছে, দূর থেকে মনে হবে কিন্তু মানুষ, প্রচুর মানুষ বসে আছে, প্রচুর মানুষ বসে আছে। আপনি পার্টি অফিস গুলো দেখে দূর থেকে দেখে ভাববেন বা কত মানুষ রয়েছে বিজেপি পার্টি অফিসে, আপনি কাছে গিয়ে দেখুন শুধু বড় বড় পোস্টার, পোস্টার ছাড়া, এখন পোস্টার টাঙানো ছাড়া, রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ গাড়া ছাড়া, ফ্ল্যাগ পোতানো ছাড়া ওদের কাছে আর কোনো কাজ নেই। মানুষের কাছে, আম জনতার কাছে যাওয়ার কোনো ক্ষমতা ওদের নেই, আম জনতার কাছে যাওয়ার কোনো ক্ষমতা নেই ওদের, ওরা ভয় পাচ্ছে। এবং দিল্লি থেকে ত্রিপুরা রাজ্যের সাতজন নেতৃত্বকে জনসম্পর্কে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। কেন? কারণ ওরা যদি জনসাধারণের কাছে যায়, জনরোষের মুখে পড়বেন ওনারা, জনসাধারণের আক্রমণের মুখে পড়বেন, আর যদি জনসাধারণ ওদেরকে আক্রমণ করে ভোটের বাজার মন্দা হবে, ভোটের বাজার গরম হবে না। সেই জন্য ওই সাতজন নেতৃত্বকে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে জনসম্পর্কে, জনসম্পর্কে দুয়ারে দুয়ারে মানুষের দরজায় দরজায় ডোর টু ডোর প্রোগ্রাম না করার জন্য। এই হলো কিন্তু বিচিত্র আমাদের ত্রিপুরা রাজ্যে। কারণ মানুষ বুঝে গেছে যে আশা, যে স্বপ্ন নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিল সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। তাই এবারে মহারাজা আমাদেরকে ডাক দিয়েছেন, সমস্ত অনুন্নত জাতি গোষ্ঠী এবং সমস্ত পিপ্রাসাদের এক হওয়ার জন্য। খালসা উনি বারবার একটা কথা বলেন, আমরা যখন ঐক্যবদ্ধ হব তখন কিন্তু কেউ আমাদেরকে আটকাতে পারবে না। আমরা ত্রিপুরা মাথা এবং আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা রয়েছে, দেখবেন আমাদের মধ্যে বেশিরভাগ লোক ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে। কেন ইন্ডিয়ান আর্মিতে যায় এটার একটা কারণ রয়েছে, কারণ এই জাতিগোষ্ঠী দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত রয়েছে। সেই জন্য এই নির্বাচন
নির্বাচনে দেশের নির্বাচনে আমরা চিত্রামথায় যারা রয়েছি ইন্ডিয়ান আর্মি যেমন সবসময় প্রস্তুত থাকে যুদ্ধ করার জন্য তেমনি আমরাও চিত্রামথায় প্রস্তুত 2023-এর নির্বাচনে যুদ্ধের জন্য আমাদেরকে রুখার ক্ষমতা কারোর নেই কারণ মানুষের যখন পেটে লাথি পড়ে মানুষ যখন ক্ষুধাক্রান্ত হয় যখন মানুষ তখন মানুষ পাগলের মতো হয়ে যায় তাই মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ সমস্ত জাতিগোষ্ঠীকে ডাক দিয়েছেন এক হয়ে 2023-এর নির্বাচনে লড়াই করার জন্য আজকের এই 82 মাইলের বাজার সভা থেকে আমি প্রত্যেককে জানান দিতে চাই 2023-এর নির্বাচনে ডাবল ইঞ্জিনের সরকারকে আমরা ডাবল ডিজিট ক্রস করতে দেব না সরকারকে ক্রস করতে দেব না এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরা রাজ্যে 2023-এ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মণের নেতৃত্বে ত্রিপুরামথা সরকার অবশ্যই আমরা গঠন করব এই আশা এবং এই আবেদন প্রত্যেকের কাছে রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি আর একটা কথা আপনারা স্লোগানে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিন কিছুদিন আগে রথযাত্রা হয়েছে রথযাত্রা একেবারে ফ্লপ রথযাত্রা একেবারে ফ্লপ কোন লাভ হয়নি রথযাত্রাতে তাই মনে মনে আমি একটা স্লোগান ঠিক করেছি আমি বলবো রথযাত্রা পৌষ মাস আপনারা বলবেন বিজেপির সর্বনাশ ঠিক আছে রথযাত্রা পৌষ মাস বিজেপি সর্বনাশ রথযাত্রা পৌষ মাস বিজেপি সর্বনাশ রথযাত্রা পৌষ মাস বিজেপি সর্বনাশ আর একটা কথা আমি বলবো চলো আপনারা বলবেন আবার পাল্টাই চলো আবার চলো আবার চলো আবার দুমাগ্রা যত লক্ষ লঙ্কা